বিখ্যাত ডাকাত কবির উদ্দিন এবার পুলিশের জালে। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে গ্রেপ্তার করে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করল এক কুখ্যাত ডাকাতকে। দ্রুত ডাকাতের নাম কবির উদ্দিন, বয়স 25, পিতার নাম আব্দুল ফাতা, বাড়ি অসমের নীলামবাজার গুলছড়া গ্রামে। তদন্তের স্বার্থে পুলিশ এখনো বেশি কিছু জানায়নি, তবে ধর্মনগর থানার ওসি হিমাদ্রী সরকার তার গ্রেপ্তারি প্রসঙ্গে কিছু তথ্য দিয়েছেন। পুলিশ ধৃত ডাকাত কবির উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। ধৃত ডাকাতকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ।